দেখা যাচ্ছে না? তোমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন যাদের কাছে শব্দ তারা একটু শব্দ করেও না। দেখো, আমি আলোচনা করতেছিলাম প্যারাসাইটোলজি। হ্যাঁ, প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি শব্দের বাংলা আভিধানিক অর্থ হলো পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা। আচ্ছা, মোহনা, মোহনার কাছ থেকে শব্দ হচ্ছে, মোহনা অ্যাডমিট করে ফেলো। তাহলে আমরা প্যারাসাইটোলজির বাংলা আভিধানিক অর্থ বলতেছি পরজীবী বিদ্যা। আচ্ছা, এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি শিখব দেখো। এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি শিখব, নাম্বার ওয়ান ক্লাস কন্টেন্ট দেখো। ক্লাস কন্টেন্ট এক নম্বরে আমরা কি কি শিখব, প্যারাসাইটোলজি এবং প্যারাসাইটের ডিফিনেশন, প্যারাসাইটোলজি কাকে বলে এবং প্যারাসাইট কাকে বলে, এই সংজ্ঞাগুলো আমরা শিখব। এরপর আমরা শিখব ক্লাসিফিকেশন অফ প্যারাসাইট, প্যারাসাইট বা পরজীবীর শ্রেণীবিন্যাস শিখব। এরপরে শিখব প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া। এটা মনে হয় তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসছো, প্রোটোজোয়া এবং মেটাজোয়া কি। অ্যাট লাস্ট আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব যে আসলে কেমন আকারের এমসিকিউ প্রশ্নটা হতে পারে এই লেকচার থেকে। তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? কি একটু বলতে পারবে? আনমিউট করে বলো, এটা কিসের ছবি? আচ্ছা, এটা কে বলতেছে? কিছু কে বলতেছে? কৃমি। আর কেউ কিছু বলবা? আনমিউট করে বলতে পারো, বলো। আবার আনমিউট করে ফেল, মিউট করে ফেলবা। এটা কি আসলে কেছো নাকি কৃমি? হ্যাঁ, এটা হলো কৃমি। আচ্ছা, এরপর আচ্ছা, এরপর আর একটা ছবি দেখো। আমি তোমাদের আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা কি তোমরা দেখতে পাও? আচ্ছা, ছবিটা কি কেউ কখনো কি তোমাদের চোখে পড়েছে? হাঁটতে হাঁটতে গাছের উপর দিয়ে বড় গাছ, সাধারণত ছবিটা বেশি ধরে এই ইয়েগুলো, গাছগুলো বেশি দেখা যায় যেগুলো একদম ছোট ছোট, তাই না? এগুলো তোমরা দেখছো? ফাইন, আলোকলতা গাছ। আমরা গ্রাম অঞ্চলে কি বলে থাকি? আলোকলতা গাছ। আসলে গাছটার কি শিকড় মাটির নিচে? আচ্ছা, এই যে গাছের উপরে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, আচ্ছা এই শিকড়টা, এই গাছের মূল শিকড় কি মাটির নিচে থাকে? খাবার গ্রহণ করতেছে, তাই না? আর ওই গাছকে কি সুন্দর খাটের মতো বানিয়ে নিয়েছে, মনে করছে আমার কি সুন্দর বিছানা, বিছানার উপরে শুয়ে আছে, তাই না? আর একটা ছবি আমি দেখো তোমাদের দেখাচ্ছি। এই ছবিটা কিসের বলতো? মেয়েদের মাথায় থাকে, সবার মাথায় থাকে, তাই না? আর একটা ভালো ছবি দেখাচ্ছে দেখো, এই যে এইটা মনে করো যে ডিপ্লোমা ছাত্রের মাথায় এটা, হ্যাঁ ঠিক আছে। আমি তোমাদের যে উদ্দেশ্যে চারটা ছবি দেখালাম, আচ্ছা এখন তোমরা একটু হাসাহাসি বন্ধ করো, আনমিউট করে একটু হাসাহাসি বন্ধ করো, সবাই আনমিউট করে একটু হাসাহাসি বন্ধ করো। আচ্ছা শোনো, তোমরা আমার কথা শোনো। এখন দেখো, আমরা চারটা ছবি যে উদ্দেশ্যে দেখালাম, নাম্বার ওয়ান কৃমি, কৃমি আমাদের পেটের মধ্যে থাকে। দেখো কৃমি কিন্তু আমাদের পেট ছাড়া বাঁচতে পারবে না, এই কৃমিগুলো বাঁচতে হলে মানুষের পেটের মধ্যে থাকতে হবে, এবং শেষটা বাসস্থানের জায়গা হচ্ছে কৃমি। আচ্ছা, এরপর সে কি করতেছে? আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো থেকে সে খাবার গ্রহণ করতেছে, মানে এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কৃমিটাই কি আমাদের উপর নির্ভরশীল নাকি আমরা কৃমির উপর নির্ভরশীল, তোমাদের কি মনে হচ্ছে? কৃমি খাদ্য এবং বাসস্থানের জন্য আমাদের উপর নির্ভরশীল। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে দেখো এই ছবিটা, তাই গাছের যে ছবিটা দেওয়া আছে, বড় গাছের উপরে যে আলোকলতার পাতাটা দেখতেছ, এই এই আলোকলতা পাতা কিন্তু খাদ্য, পুষ্টি, সব
কিছুর জন্য কিন্তু বড় গাছের উপর নির্ভরশীল। বড় গাছের শিকড় কেটে দিবা গাছ মরে যাবে, আলোকলতার গাছ মরে যাবে। আবার বাসস্থানের জন্য কিন্তু তাই, আলোকলতাকে যদি বলো তুমি বড় গাছের মধ্যে দেখ দেখ করে একা একা খাড়া থাকো, সে খাড়া থাকতে পারবে কখনোই? কিন্তু দাঁড়ায় থাকতে পারবে না। এও কি খাদ্য এবং বাসস্থানের জন্য বড় গাছের উপরে নির্ভরশীল। এরপর হলো মাথার উকুন। মাথার উকুন, উকুন সবসময় একটু বেশি পছন্দ করে, মানে থাকার জন্য সে সবসময় একটু গরম খোঁজে, গরম ছাড়া সে বাঁচতে পারে না, একটু হট টেম্পারেচার প্রয়োজন হয়। তোমরা জানো যে আমাদের গায়ের টেম্পারেচারের মধ্যে মাথার টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, মাথা দিয়ে গরমটা বেশি বের হয়, শরীরের অধিকাংশ গরম বা অধিকাংশ হিটটা মাথা দিয়ে বের হয়। এই জন্য ক্রিমির পছন্দের জায়গা হচ্ছে মাথা, মাথার চুলের মধ্যে সে চুপচাপ থাকে। শুধু থাকেই না, দেখো আমাদের মাথার মধ্যে সে শুধু চুপচাপ থাকে, সে কিন্তু খাবারও, মানে অর্থাৎ আমাদের মাথার কিন্তু রক্ত খেয়ে সে বাঁচে। আচ্ছা, এই স্বভাব থেকে কিন্তু আমরা কি শিখলাম, যে এই জীবগুলো, যে জীবগুলো দেখতেছ, যে জীবাণুগুলো দেখতেছ, এরা কিন্তু সবগুলাই খাদ্য এবং বাসস্থানের জন্য কি অন্যর উপরে নির্ভরশীল, তাই না? এর থেকে আমরা বলতে পারি যে প্যারাসাইটোলজি, যে আমরা পড়ে আসলাম পরজীবী, আসলে পরজীবীটা কি, আমরা সংক্ষেপে এক কথায় বলতে পারি, চিত্রগুলো দেখে বেশি খেলে আমরা এক কথায় বলতে পারি, যে সকল জীব খাবার বা খাদ্য এবং বাসস্থানের জন্য, শুধু খাবার দেওয়া হবে না কিন্তু, ধরো আমাকে তোমরা এক প্লেট ভাত দিয়ে বললো, আমি জল ছাড়া আপনাকে এক প্লেট প্রতিদিন ভাত দিলাম, কাজ করার প্রয়োজন নেই, কিন্তু আপনার পানির নিচে বাস করবেন, আমার কি সম্ভব? আমাকে থাকার একটা ভালো জায়গা দিতে হবে। তাহলে আসলে প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা, প্রত্যেকটা প্রাণীর আমরা মৌলিক চাহিদা পাঁচটা পড়ে আসছে, কিন্তু পৃথিবীতে যত জীব আছে সবগুলো জীবের মৌলিক চাহিদা মূলত হলো দুইটা, একটা হলো খাবার আর একটা হলো বাসস্থান। খাবার দাও, যদি বাসস্থান না দাও সে বাঁচবে না, আবার বাসস্থান দিলে যদি খাবার না দাও সে বাঁচবে না। ধরো পুকুরের মাছ, মাছকে বললো তোমার আর কাদার মধ্যে পোকামাকড় লুকিয়ে খাওয়া কি দরকার, তুমি ডাঙ্গা উঠে থাকো, আমি তোমার প্রতিদিন খুব সুন্দর সুন্দর ভাত মাছ মাংস দেবো, তুমি খেয়ে খেয়ে বাঁচবা। মাছ কি উপরে উঠে আসবে খাওয়ার জন্য? আসবে না। অবশ্যই যার যার উপযুক্ত খাবার এবং উপযুক্ত বাসস্থানের প্রয়োজন, মানে এই সবগুলো আলোচনা মিলে আমরা এক কথা বলতে পারি, যে সকল জীব খাদ্য এবং বাসস্থানের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, সেই জীবগুলোকে আমরা বলতে পারি পরজীবী। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, আর এই পরজীবী বা এই প্যারাসাইট নিয়ে মাইক্রোবায়োলজির যে শাখায় আলোচনা করা হয়, এই পরজীবী বা এই প্যারাসাইটগুলো নিয়ে মাইক্রোবায়োলজির যে শাখায় আলোচনা করা হয়, সেই শাখাকেই বলা হয় প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যা। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো দেখো, এক নম্বর প্রশ্ন আছে ডিফাইন প্যারাসাইটোলজি, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, প্যারাসাইটোলজি কি? দেখো, দ্য ওয়ার্ড প্যারাসাইটোলজি ডিরাইভ ফ্রম দ্য টু ওয়ার্ডস, বলছে প্যারাসাইটোলজি ওয়ার্ডটা উৎপন্ন হয়, ইজ ডিরাইভড, উৎপন্ন হয় ফ্রম দ্য টু ওয়ার্ডস, দুইটা শব্দ থেকে। নাম্বার ওয়ান প্যারাসাইট, নাম্বার ওয়ান হলো প্যারাসাইট, একটা হলো প্যারাসাইট মিন্স অ্যান অর্গানিজম ডিপেন্ডেন্ট টু আদার্স, বলছে প্যারাসাইটের আবেদনিক অর্থ হলো যে একটা জীবাণু যে কি করে অন্যর উপরে নির্ভর করে, মানে অন্যর অন্যর সাহায্য ছাড়া সে বাঁচতে পারে না। অ্যান্ডোলজি, লজি মানে তো তোমরা সবাই জানো, লজি মিন্স নলেজ, লজি শব্দ অর্থ হলো জ্ঞান বা জানা। সো দ্য ওয়ার্ড প্যারাসাইটোলজি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, সুতরাং উপরের দুটো ওয়ার্ডের উপর বিবেচনা করে আমরা প্যারাসাইটোলজিকে নিম্ন উপায়ে বর্ণনা করতে পারি। The branch of medical science that deals with the parasite is called parasitology. আসলে এখানে প্যারাসাইট আছে, সরি, এখানে আসলে প্যারাসাইটোলজি হবে, হ্যাঁ, প্যারাসাইটটা হয়ে গেছে। তাহলে যে মাইক্রো মেডিকেল সায়েন্সের বা চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আমরা প্যারাসাইট নিয়ে আলোচনা করব, তাকে বলা হবে প্যারাসাইটোলজি। লাস্টে কিন্তু প্যারাসাইটোলজি লিখতে বলেছে আমার, ওটা প্যারাসাইট হবে না। আচ্ছা, এরপর দেখো প্যারাসাইট কাকে বলে, ডিফাইন প্যারাসাইট, পরজীবী কাকে বলে। আচ্ছা, পরজীবী কাকে বলে, দেখো দ্য লিভিং অর্গানিজম, একটা জীবিত জীব, লিভিং শব্দের অর্থ কিন্তু এখানে বাস করে না, লিভিং শব্দের অর্থ হলো এখানে জীবিত, একটা জীবিত জীব, অর্গানিজম শব্দের অর্থ হলো জীব বা জীবাণু। হুইচ গেটস, যা পায়, কি পায়, নারিশমেন্ট, পুষ্টিগুণ, অ্যান্ড শেল্টার, এবং বাসস্থান, কোথায় থেকে হয়, ফ্রম অ্যানাদার লিভিং অর্গানিজম, অন্য একটা জীবদেহ থেকে। তাহলে কি বলছে, যে একটা জীবদেহ, এ লিভিং অর্গানিজম, একটা জীবদেহ বা একটা জীব
হোজ গেটস নারিশমেন্ট যে কি পায় পুষ্টি পায় বা পুষ্টি লাভ করে এন্ড শেল্টার এবং বাসস্থান লাভ করে ফ্রম অ্যানাদার লিভিং অর্গানিজম অন্য একটা জীবদেহ থেকে হোয়ার ইট লাইভস যেখানে সে কি করে বাস করে ইজ কল্ড প্যারাসাইট সেই জীবাণুগুলোকে বলা হচ্ছে প্যারাসাইট তাহলে আমরা মানে এখানে বলতে পারতেছি যে যে সকল জীব অন্য একটা জীব থেকে বা অন্য একটা জীবদেহ থেকে পুষ্টি এবং বাসস্থান কি করে অর্জন করে বা পায় এবং যে জায়গাতে সে কি করে বসবাস করে তাকে বলা হচ্ছে মানে যে জায়গা থেকে সে বাসস্থান পাচ্ছে আবার যে জায়গা থেকে যে পুষ্টি পাচ্ছে সেই জায়গাতে সে কি করতেছে আবার বসবাস করতেছে ঠিক আছে এটাকে আমরা বলতেছি প্যারাসাইট প্যারাসাইট দেখো এক্সাম্পল দেওয়া আছে প্রোটোজোয়া মেটাজোয়া ইত্যাদি আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্ন দেখো ক্লাসিফাই প্যারাসাইট উইথ এক্সাম্পল আচ্ছা শব্দ হচ্ছে কার কাছ থেকে তোমরা একটা শব্দটা বন্ধ করে নাও ক্লাসিফিকেশন অফ প্যারাসাইট পরজীবীর শ্রেণী বিন্যাস পরজীবীকে কয় ভাগে ভাগ করা যায় আমরা সেটা প্যারাসাইট ক্লাসিফিকেশন শিখবো দেখো নাম্বার ওয়ান অ্যাকর্ডিং টু বডি স্ট্রাকচার দেহের গঠনের উপর ভিত্তি করে প্যারাসাইটের যে দেহ কাঠামো আছে তার উপর ভিত্তি করে প্যারাসাইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস প্যারাসাইটকে দুই শ্রেণীতে বিন্যাস করা যায় যা দুই শ্রেণীতে ভাগ করা যায় তাহলে আমরা এখানে কি শিখলাম মনে রাখবে এগুলো অ্যাকর্ডিং টু বডি স্ট্রাকচার দেহের গঠনের উপর বা দেহ কাঠামোর উপর ভিত্তি করে বা দেহ কাঠামো অনুসারে যেটা খুশি বলতে পারো দেহ কাঠামো অনুসারে প্যারাসাইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস প্যারাসাইটকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ তোমরা প্রোটোজোয়া দেখো প্রোটোজোয়া কি প্রোটোজোয়ার ইউনিসেলুলার স্ট্রাকচার প্রোটোজোয়া হয় এককোষীয় গঠন ইউনিসেলুলার শব্দ অর্থ হলো এককোষী প্রোটোজোয়া আর ইউনিসেলুলার ইন স্ট্রাকচার প্রোটোজোয়া হয় এককোষীয় গঠন কনসিস্ট অফ এ সিঙ্গেল সেলুলার ইউনিট যে একটা ইউনিট বা একক কোষের মতো দেখতে বা একক একটা কোষ নিয়ে গঠিত হোয়াজ পারফর্মস অল দ্য ফাংশন যে কোষটা কি করে সকল ধরনের কাজ সম্পাদন করে তোমাদের আমি এমনি সিম্পলভাবে একটা কথা বলি সবাই ফলো করো দেখো আমাদের যে দেহ কাঠামোটা আছে আমরা কিন্তু মাল্টি সেলুলার মাল্টি মানে কি বহু সংখ্যক কোষ যেমন দেখো আমাদের মাথার গঠন একরকম চোখের গঠন একরকম মুখের গঠন একরকম হাতের গঠন একরকম আচ্ছা আমি যদি আমার মাথার কাজ হাত দিয়ে করা যায় তা কি সম্ভব কখনো সম্ভব না মাথার মধ্যে এক ধরনের সেল বা কোষ আছে চোখের মধ্যে এক ধরনের সেল বা কোষ আছে হাতের মধ্যে এক ধরনের সেল বা কোষ আছে এক একটা কোষের গঠন এক এক রকম এবং এক একটা কোষের কাজও কিন্তু এক এক রকম চোখ দিয়ে তোমরা দেখতেছো এই কোষগুলোর কাজে খেলে দেখতে সাহায্য করা মুখ দিয়ে তোমরা খাচ্ছ এই কোষগুলোর কাজে হলো খাবার গ্রহণে সাহায্য করা মাথার যে ব্রেনের যে সেলটা নিউরন নিউরনের কাজই হচ্ছে মাথার ব্রেনকে কাজে লাগানো চিন্তা ভাবনা করা দেখো আমাদের দেহে কিন্তু অনেক ধরনের কোষ আছে এবং এক একটা কোষের কাজ কি একই রকম না আলাদা 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 কিন্তু প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখো প্রোটোজোয়ার ক্ষেত্রে হ্যাঁ প্রোটোজোয়ার ক্ষেত্রে ফলো করো তোমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে সেল শুধুমাত্র একটা তার ফলে দেহ মিলে সেল শুধুমাত্র একটা সারা দেহে কোষই শুধুমাত্র একটা এই জন্য একটা কোষই কি করে তার দেহে যত প্রকারের কাজ আছে সব প্রকারের কাজ সে কি করে একটা সেলই সম্পাদন করে এই জন্য এই সেলকে বলা হয় সিঙ্গেল সেলুলার ইউনিট এই সিঙ্গেল একটা কোষের প্রোটোজোয়া সব ধরনের কাজ করে থাকে বলে এই কোষকে বলা হয় সিঙ্গেল সেলুলার ইউনিট যেমন প্রোটোজোয়ার ডাইজেশন মেটাবলিজম অ্যাবজর্পশন সিক্রেশন রিপ্রোডাকশন যত কাজ আছে সব কিন্তু একটা সেল করে আর যেগুলো মাল্টি সেলুলার প্রাণী আছে বা মাল্টি সেলুলার যেগুলো অর্গানিজম আছে সেগুলো যেগুলো সেল ডাইজেশন করে সেগুলো শুধু ডাইজেশনই করে যেগুলো অ্যাবজর্পশন করে সেগুলো শুধু অ্যাবজর্পশনই করে বুঝতে পারছো আমার কথা এই জন্য আমরা কেন সিঙ্গেল সেল লাইক ইউনিট বলতেছি আমি কি বোঝাতে পারছি তোমাদের আচ্ছা এই জন্য এখানে দেখো বলছে প্রোটোজোয়া ইউনিসেলুলার ইনস্ট্রাকচার প্রোটোজোয়া হয় এককোষীয় আকৃতি বা এককোষীয় গঠন কনসিস্ট অফ এ সিঙ্গেল সেল লাইক ইউনিট যেটা একটা একক কোষ নিয়ে গঠিত হুইচ পারফর্মস অল দ্য ফাংশন যে কোষটা কি করে সকল কাজ সম্পাদন করে সাপ আনমিউট কর সাপ তোমার এখানে কথা বলে এরপরে দেখা কি আছে এক্সাম্পল প্রোটোজোয়া এক্সাম্পল কি এন্টামোয়েবা হিস্টোলাইটিকা
জিয়ার্ডিয়া লেবলিয়া। তোমরা এটা জিয়ার্ডিয়া কে গিয়ার্ডিয়া বলতে পারো, জি আই এ আর গিয়ার্ডিয়া, এটা অনেকে জিয়ার্ডিয়া বলে অনেকে গিয়ার্ডিয়া বলে, যা যেটা ইচ্ছা বলতে পারো। তাহলে এগুলো হচ্ছে প্রোটোজোয়ার एग्जांपल, এন্টোমাই বা হিস্টোলাইটিক, আর হচ্ছে গিয়ার্ডিয়া লেবলিয়া। ঠিক আছে, আচ্ছা এরপর দুই নম্বর কি দেখো, মেটাজোয়া। মেটাজোয়ার মাল্টিসেলুলার স্ট্রাকচার আমরা আগে কিন্তু পড়েছি, খুব শার্পলি তোমরা ফলো করো। প্রোটোজোয়া ছিল ইউনিসেলুলার আর মেটাজোয়া হয়ে গেল কি মাল্টিসেলুলার। তাহলে মেটাজোয়া আর মাল্টিসেলুলার ইন স্ট্রাকচার, মেটা হল বহুকোষীয় আকৃতি, তার মানে কি একটা কোষ না অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ আছে। অ্যান্টি সেল এবং প্রতিটা সেল পারফর্ম এ পার্টিকুলার ফাংশন, প্রত্যেকটা সেল একটা নির্দিষ্ট করে কাজ করে, আমাদের মতো যেমন আমাদের মাথার ব্রেন এক ধরনের কাজ করতে নির্দিষ্ট কাজ, তার কাজে শুধু চিন্তা ভাবনা করা। চোখের যে সেলগুলো আছে তার কাজে শুধু হলো দর্শনে সাহায্য করা বা দেখতে সাহায্য করা। জিহ্বার যে কোষগুলো আছে এই কোষগুলোর কাজ হলো শুধুমাত্র স্বাদ গ্রহণ করতে সাহায্য করা। তাহলে এক একটা সেলের কাজ কি নির্দিষ্ট না নির্দিষ্ট, কিন্তু প্রোটোজোয়ার ক্ষেত্রে কিন্তু তা ছিল না। প্রোটোজোয়ার দেখো একটা সেলের কাজই ছিল সব ধরনের কাজ করা, এই জন্য বলছে যে মাল্টিসেল মেটাজোয়ার ক্ষেত্রে কি বলছে, মেটাজোয়ার মাল্টিসেলুলার ইনস্ট্রাকচার, মেটাজোয়া হচ্ছে একটা বহুকোষীয় আকৃতির, অ্যান্টি সেল পারফর্মস এ পার্টিকুলার ফাংশন, এবং কি করতেছে প্রত্যেকটা সেল বা প্রতিটা সেল, মেটাজোয়ার দেহে যত ধরনের সেল থাকে প্রত্যেকটা সেল বা কোষই কি করতেছে এ পার্টিকুলার ফাংশনের একটা করে নির্দিষ্ট কাজ করতেছে। যেমন যে মেটাজোয়ার দেহে যে সেলগুলো আছে, যারা ডাইজেশন করবে তারা শুধু ডাইজেশনই করবে, যারা মেটাবলিজম করবে তারা শুধু মেটাবলিজমই করবে, যারা রিপ্রোডাকশন করবে তারা শুধু রিপ্রোডাকশনই করবে। কিন্তু প্রোটোজোয়ার ক্ষেত্রে কি হবে, প্রোটোজোয়ার ক্ষেত্রে কি তাই সম্ভব? তোমরা কি অ্যানসার দাও, প্রোটোজোয়ার ক্ষেত্রে কি তাই সম্ভব এক একটা সেল এক একটা এক এক ধরনের কাজ করা? কেন সম্ভব নয়? আমরা শিখলাম যে প্রোটোজোয়ার দেহে শুধুমাত্র একটা কোষ থাকে এবং একটা কোষই সকল ধরনের কাজ সম্পাদন করে, আর মেটাজোয়ার দেহে শুধুমাত্র শুধু না অনেকগুলো কোষ থাকে এবং এক একটা কোষ কি করে এক একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। মেটাজোর এক্সাম্পল দেখো দেওয়া আছে অ্যাসকেরিস ল্যাম্বিকোর্টস অ্যানকাইলোস্টোমা ডিওডিনাল। আচ্ছা এখানে তোমরা, আমি তোমাদের প্রথমে চিত্র দেখিয়েছিলাম চারটা, চারটা চিত্রের মধ্যে একটা আমাদের পেটের মধ্যে থাকতো, তার নাম কি ছিল, ক্রিমি, তাই না? আচ্ছা এই যে যে চিত্রটা তোমাদের দেখালাম সেটারই কিন্তু বৈজ্ঞানিক নাম হলো এটা অ্যাসকেরিস ল্যাম্বিকোর্টস। আমি বোঝাতে পারছি তোমাদের, এখানে তোমরা একটা কথা মনে রাখিও খুব সাফলি যে মেটাজোয়াগুলো আসলে সবগুলো বলতে বোঝায় আমাদের কৃমিকে বোঝায়, মেটাজোয়া সবগুলো হলো কৃমি, এটা তোমরা মনে রাখবা, মেটাজোয়া হলো কৃমি। ঠিক আছে, এই জন্য মেটাজোয়া, মেটাজোয়া আর একটা নাম আছে হলো হেলমিন্ট, আমরা নেক্সট টাইম আলোচনা করব। এক্সাম্পলগুলো তোমরা মনে রাখবা, যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো কিন্তু নৈবত্তিক আকারে আসে। হ্যাঁ আচ্ছা এরপর কি আছে, নাম্বার দুই, আমরা এক নম্বর ক্লাসিফিকেশন দেখলাম দুই ভাগে ভাগ করছে, দুই নম্বরে আমরা কি দেখি অ্যাকর্ডিং টু হ্যাবিটেট। হ্যাবিটেট মানে শব্দের অর্থ কি, বসবাস, তাই না, আবাস স্থল বা বসবাস। অ্যাকর্ডিং টু হ্যাবিটেট আবাস স্থল বা বসবাসের ভিত্তি করে প্যারাসাইট ক্যান বি ক্লাসিফাইড ইন্টু, দেখো কত প্রকারে ভাগ করা যায়। নাম্বার এ ইকটোপ্যারাসাইট, তোমরা সব সময় মনে রাখবা আমরা মাইক্রোলজিতে ম্যাক্সিমাম পড়ার সময় পাবো ইকটো আর ইন্ডো। ইকটো শব্দের অর্থ হলো বাহিরে আর ইন্ডো শব্দের অর্থ হলো ভিতরে। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবো ইকটো কোথাও থাকলে বুঝবো বাহিরে আর ইন্ডো থাকলে বুঝবো ভিতরে। তাহলে ইকটো প্যারাসাইট মানে কি, এই প্যারাসাইটগুলো আমাদের দেহের দেহে থাক দেহের বাহিরে না ভিতরে থাকবে, অবশ্যই দেহের বাইরে। এই জন্য দেখো বলছে হ্যাঁ লিপস লাইফস আউটসাইড অফ দ্য বডি, এই ইকটোপ্যারাসাইটগুলো কোথায় বাস করে, আউটসাইড অফ দ্য বডি দেহের বাইরে। এক্সাম্পল কি দেওয়া আছে, লাউস, লাউস শব্দের অর্থ হলো উকুন, তাহলে উকুনকে আমরা বলবো ইকটোপ্যারাসাইট কারণ উকুন দেহের বাইরে বসবাস করে। নাম্বার দুই ইন্ডোপ্যারাসাইট, তাহলে আমরা কোথায় বাস করবে, দেহের ভিতরে, তাই না, এই জন্য বলছে হ্যাঁ লাইভস ইনসাইড অফ দ্য
body এই প্যারাসাইট গুলো কি করবে দেহের ভিতরে বসবাস করবে एग्जांपल কি দেওয়া আছে অ্যাসকারিস ল্যামিগোস নাম্বার 3 বা সি টেম্পোরারি প্যারাসাইট তো এই শব্দটা জানো টেম্পোরারি শব্দের অর্থ কি এনিওয়ান অস্থায়ী স্যার অস্থায়ী বা ক্ষণস্থায়ী টেম্পোরারি শব্দ অর্থ হলো অস্থায়ী বা ক্ষণস্থায়ী আচ্ছা দেখো তাহলে এই প্যারাসাইট গুলো কি করে দেহের মধ্যে এসে কি সারা জীবনের জন্য বাস করবে নাকি সাময়িক সময় থেকে বের হয়ে চলে যাবে হ্যাঁ সিম্পল মনে রাখবে যে প্যারাসাইট গুলো খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেহে প্রবেশ করে সেই প্যারাসাইট গুলোকে আমরা বলবো টেম্পোরারি প্যারাসাইট দেখো না লেখা আছে ভিজিটস ইটস হোস্ট ইয়ার হোস্ট শব্দ অর্থ পোষক দেহ মানে যে দেহে এসে যাক তখন তার জন্য হয় সেটা পোষক দেহ যেমন চিত্রগ্রহে আসলাম দেখো ওই যে বিড়াল গাছ আর কি দেখাইছিলাম তোমরা কি কথা বললো না আলোকলতা আচ্ছা ওইখানে কিন্তু আলোকলতাটা হচ্ছে প্যারাসাইট আর বিড়াল গাছটা কিন্তু হচ্ছে হোস্ট বুঝতে পারছো না হোস্ট শব্দ অর্থ হলো পোষক দেহ এরপরে মাথার কোন কোন হচ্ছে প্যারাসাইট আর মাথাটা হচ্ছে হোস্ট এবার ওই কি দেখাইছিলাম ওখানে কৃমি কৃমিটা হচ্ছে প্যারাসাইট আর আমাদের পেটটা হচ্ছে হোস্ট অর্থাৎ প্যারাসাইট কে যে আশ্রয় দেয় সিম্বল মনে রাখিও প্যারাসাইট বা পরজীবীকে যে আশ্রয় দেয় তাকে বলা হয় হোস্ট যেমন তোমরা দেখছো একটা সিম্বল তোমাদের একটা উদাহরণ দিই পুরাতন কাঠের মধ্যে পোকা পাওয়া যায় না সাধারণত পোকা পাওয়া যায় না ডিসকভারি সেলেনে ওই যে খায় এসে এসে দেখছো তোমরা এটা আচ্ছা তাহলে দেখো এখানে হোস্ট কে প্যারাসাইট কে হ্যাঁ হোস্ট হচ্ছে পুরাতন কাঠ আর প্যারাসাইট হচ্ছে পোকাটা ঠিক আছে তাহলে আপনি যখন বলছে ভিজিট ইটস হোস্ট ফর এ শর্ট ফিউড বলছে এই প্যারাসাইট গুলো তার পোষক দেহ ভিজিট করে পরিদর্শন করে খুব অল্প সময়ের জন্য এক্সাম্পল ম্যালেরিয়া প্যারাসাইট নাম্বার ডি পার্মানেন্ট প্যারাসাইট টেম্পোরারি প্যারাসাইট যদি থেকে থাকে তাহলে কি পার্মানেন্ট প্যারাসাইটও থাকবে তাই না আচ্ছা পার্মানেন্ট প্যারাসাইট কি দেখো লিডস এ প্যারাসাইটিক লাইফ থ্রু আউট দ্য হোল ফ্লুইড অফ ইটস লাইফ আচ্ছা পার্মানেন্ট প্যারাসাইট মানে কিন্তু আর এটা বুঝিও না যে ওই প্যারাসাইটগুলো আজীবনই আমাদের পেটের মধ্যে থাকবে মাথার ওগুন কি আজীবনই মাথার মধ্যে থাকে না বের হয়ে যায় বের হয়ে যায় আচ্ছা এখানে একটা কথা তোমরা গুরুত্বপূর্ণভাবে মনে শিখে রাখবে প্যারাসাইটিক লাইফ প্যারাসাইটিক লাইফ হ্যাঁ প্যারাসাইটিক লাইফ এই কথাটা তোমরা মনে রাখবা প্যারাসাইটিক লাইফ শব্দ অর্থ হলো যে একটা প্যারাসাইটের সম্পূর্ণ জীবনকাল যদি কোথাও সে তার সম্পূর্ণ জীবনকাল অতিবাহিত করে তাহলে তাকে বলা হয় প্যারাসাইটিক লাইফ যেমন আমরা দেখো বলে থাকি যে আমার সম্পূর্ণ জীবনটা গ্রামেই আমি অতিবাহিত করে গেলাম শহরের মুখ কোনোদিন দেখলাম না আবার অনেকে বলে যে গ্রামে জন্ম নিয়ে আমার পুরো জীবনটাই শহরের মধ্যে অতিবাহিত করে দিলাম বলে না আমরা এরকম হ্যাঁ আচ্ছা টেম্পোরারি প্যারাসাইট হিসাব করে রাখবা যে যদি কোনো প্যারাসাইট দেহের মধ্যে ঢুকে সে তার প্রজনন সম্পূর্ণ না করে প্রজনন সম্পন্ন না করে বের হয়ে আসে সেটাকে আমরা বলবো টেম্পোরারি প্যারাসাইট আর যে প্যারাসাইট গুলো দেহের মধ্যে ঢুকে তাদের পুরো জীবন চক্রকাল কাটিয়ে দেয় যেমন সে পেটের মধ্যে ঢুকলো প্রজনন করলো ডিম পারলো বাচ্চা তোলালো যদি এরকম কোনো প্যারাসাইট পেটের মধ্যে তার পুরো প্যারাসাইটিক লাইফটা সম্পন্ন করে আমরা সেটাকে বলবো পার্মানেন্ট প্যারাসাইট বুঝতে পারছি আমি এই জন্য দেখো এখানে বলছে হ্যাঁ লিডস এ প্যারাসাইটিক লাইফ থ্রু আউট দ্য হোল ফিল্ড অফ ইটস লাইফ এর জীবনকালের মধ্যে সে কি করে তার প্যারাসাইটিক লাইফটা পরিপূর্ণ করে এক্সাম্পল অ্যাসকারিস ল্যামিগোস এটার উদাহরণ হলো অ্যাসকারিস ল্যামিগোস আচ্ছা এরপর দেখো কি আছে এটা কিন্তু শেষ হয়নি আরো আছে দেখো নাম্বার ই ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কি দেখো লাইফস এ প্যারাসাইটিক লাইফস হোয়েন অপরচুনিটিস অ্যারাইসেস বলছে এই প্যারাসাইট গুলো বাস করে যখন সুযোগ পায় সুযোগ না পেলে সে বাস করতে পারে না যেমন রোহিঙ্গা রোহিঙ্গা হলো ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট ওই গোনা থেকে মনে করো মিয়ানমার থাপ্পড় দিয়েছে বাংলাদেশে আইসে বাংলাদেশের সুযোগ পেয়েছে বাংলাদেশ সরকার সুযোগ দিয়েছে আইসে বসে পড়ছে তাহলে রোহিঙ্গা হলো প্যারাসাইট আর বাংলাদেশ হলো হোস্ট তাই না আচ্ছা এরা কেমন প্যারাসাইট ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট ইন্ডিয়ার দেশে ইন্ডিয়ার সুযোগ পায় ইন্ডিয়ার ঢুকতে পারে নাই তাই না বাংলাদেশের সুযোগ পেয়েছে বাংলাদেশে ঢুকে পড়ছে তাহলে এরকম কিছু কিছু হোস্ট আছে যে ধরো আমার দেহের মধ্যে থাকার কথা না
কিন্তু কোনো মতে সবাই প্রায় 12 মতো পাস করে গেছে যে আমরা বলি না যে যা স্নাতক বসতেই দেবো না তো বসার জায়গা দিলে তুই সোজা জায়গা খুঁজিস এরকম ভাবে দেখি না যে মানুষকে বসার জায়গা দিতে হয় না বসার জায়গা দিলে সে সোজা জায়গা খোঁজে ঠিক এই প্যারাসাইটগুলো তাই সুযোগ সন্ধানী হ্যাঁ যে প্যারাসাইটগুলো মানে সুযোগ পেলেই হোস্টেল দিয়ে বসবাস করে আমরা সেই প্যারাসাইটগুলোকে বলে থাকবে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট নাম্বার এফ অব্লিগেটরি প্যারাসাইট অব্লিগেটরি শব্দ অর্থ বাধ্যতামূলক অর্থাৎ cannot exist without the parasitic life বলছে এই প্যারাসাইট গুলো মানে কোন একটা হোস্টের দেহে তাদের প্যারাসাইটিক লাইফটা পরিপূর্ণ করা ছাড়া বিদ্যমান বা স্থায়ী করা ছাড়া তারা বাঁচতে পারে না তাতে বাধ্য করতে হয় যেমন মাছকে বাঁচতে হলে কিন্তু পানির মধ্যেই থাকতে হবে মাছকে ডাঙ্গায় নিয়ে আসলে সে বাঁচবে না সে পানির ক্ষেত্রে মাছ কিন্তু অব্লিগেটরি প্যারাসাইট বুঝতে পারছো না কথা মাথার উকুন কিন্তু শুধু মাথায় থাকে না অনেক ধরনের কিন্তু উকুন আছে জানো তোমরা অনেক ধরনের উকুন আছে কুকুর মুরগির গায়ে উকুন হয় না ধরো একটা উকুনে থাকার কথা মুরগির গায়ে হ্যাঁ মুরগির গায়ে উকুনটা থাকার কথা কিন্তু মুরগি হয়েছে একটা উকুন উড়ে এসে তোমার মাথা পড়ছে হঠাৎ করে তোমার মাথায় সে মাথার মধ্যে বসবাস শুরু করে দিল এরকম যে প্যারাসাইটগুলো হঠাৎ কোনো আনইউজুয়াল হোস্টকে মানে যে হোস্টে তাকে থাকার কথা না সেখানে এসে বসবাস করে শুরু করে দিয়েছে এই ধরনের প্যারাসাইটকে আমরা বলবো অ্যাক্সিডেন্টাল বা অকেশনাল প্যারাসাইট ওয়ান্ডারিং প্যারাসাইট happens to less a place where it cannot live বলছে এই প্যারাসাইট গুলো কি যেটা বলে একটা প্যারাসাইট যেখানে বাস করার কথা সেখানে বাস না করে এমন একটা জায়গায় আছে সে আর বাঁচতে পারছে না মরে যাচ্ছে এরকম যেমন ধরো মাছেরও কিন্তু উকুন হয় জানো তোমরা মাছেরও কিন্তু উকুন হয় মাছের পেটের মধ্যে কিন্তু উকুন থাকে উকুন যে শুধু বাইরে থাকে তা কিন্তু না পেটের মধ্যেও কিন্তু উকুন হয় আচ্ছা এখন ধরো মাছের উকুনটা কোনো মতো হঠাৎ করে ডাঙ্গা চলে গেলে তাহলে সে বাঁচতে পারবে এই কথাটা এখানে বলছে হ্যাপেন টু ইস হঠাৎ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে হোয়ার ইট ক্যান নট লিভ সে বাঁচতে পারে না এই ধরনের প্যারাসাইটকে আমরা বলে থাকি ওয়ান্ডারিং প্যারাসাইট নাম্বার থ্রি অ্যাকোয়ার্ডিং টু প্যাথোজেনিসিটি রোগ তো রোগ হ্যাঁ বলো মাছের উকুন মাছের উপরে থাকে মাছের নারীর ভরের মধ্যেও থাকে আমাদের উকুনে তো গবাদি পশুর উকুনও পেটের মধ্যে উকুন যে শুধু বাইরে থাকে তা নয় ভেতরে বাস করতে পারে ওগুলো উকুন আলাদা ওর মাথার উকুন না আবার আরাম দেয় না উকুন নারীর উকুন বিভিন্ন ধরনের উকুন আছে ঠিক আছে আচ্ছা নাম্বার থ্রি অ্যাকর্ডিং টু প্যাথোজেনিসিটি রোগ তৈরি করে ভিত্তি করে কোনো কোনো প্যারাসাইট রোগ বলে আমাদের দেহে তৈরি করতে পারে আর কোনো কোনো প্যারাসাইট রোগ বলে আমাদের দেহে তৈরি করতে পারে না যে সকল প্যারাসাইট রোগ তৈরি করতে পারে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক প্যারাসাইট আর যে সকল প্যারাসাইট রোগ তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় নন প্যাথোজেনিক প্যারাসাইট প্যাথোজেনিক কথাটা থাকলেও বুঝবে যে তার রোগ তৈরি করার ক্ষমতা আছে এক্সাম্পল অ্যানকাইলোস্টোমা ডিউডিনাল আর নন প্যাথোজেনিক এক্সাম্পল হলে এন্টেমোইবা কোলাই বা কোলি এরপর একটা প্রশ্ন ডিফারেন্ট ক্লাসিফাই হোস্ট উইথ এক্সাম্পল হোস্ট কাকে বলে কিছু কেন হোস্ট পড়ে আসছে পড়ছে না বুঝছে না হোস্ট কাকে বলে বলো তো পোষক দেহ বসবাসের স্থল বা যে প্যারাসাইট বা পরজীবীকে আশ্রয় দেয় তাকে বলা হচ্ছে হোস্ট ঠিক আছে দেখো হোস্টের ডেফিনেশন অ্যান অর্গানিজম হুইচ হারভার্স দ্য প্যারাসাইট ইজ কল্ড হোস্ট বলছে অ্যান অর্গানিজম একটা জীব দেহ বা হুইচ হারভার্স যা কি করে আশ্রয় প্রদান করে দ্য প্যারাসাইট পরজীবীকে তাহলে একটা জীব দেহ যে কি করে পরজীবীকে আশ্রয় প্রদান করে তাকে বলা হচ্ছে হোস্ট বা পোষক দেহ ক্লাসিফিকেশন অফ হোস্ট হোস্টের শ্রেণীবিন্যাস নাম্বার ওয়ান ডেফিনেটিভ হোস্ট দ্য হোস্ট হুইচ হারভার্স দ্য অ্যাডাল্ট স্টেজ অফ দ্য প্যারাসাইট বলছে যে হোস্ট একটা প্যারাসাইটের প্রাপ্তবয়স্ক অবস্থায় আশ্রয় দেয় একটা প্রাপ্তবয়স্ক প্যারাসাইটকে কি করে
আশ্রয় দেয়, অর্থাৎ আমাদের মানুষের যেমন একটা জীবনকাল আছে না, আমরা যখন বাচ্চা যখন ছোট ছিলাম তখন আমাদের বাচ্চা বলছে, যখন একটু বড় হয়েছে তখন আমাদের কিশোর বলছে, এখন আমাদের প্রাপ্তবয়স্ক বলে, তাই না? এরকম আমাদের স্টেজ আছে না, জীবাণুগুলোরও কিন্তু এরকম স্টেজ থাকে। তো বলছে ডেফিনেটিভ হোস্টটা কি, যে ডেফিনেটিভ হোস্টটা কি, যে এই হোস্ট কি করবে, প্যারাসাইটের প্রাপ্তবয়স্ক স্টেজকে আশ্রয় দিবে, অথবা অথবা হোয়ার দ্য প্যারাসাইট ইউটিলাইজ, এবং যেখানে কি করে প্যারাসাইট ব্যবহার করবে, দ্য সেক্সুয়াল মেথড অফ রিপ্রোডাকশন, যৌন প্রজননের জন্য। অর্থাৎ প্যারাসাইট, যে প্যারাসাইটগুলো যে হোস্টের দেহে যৌন প্রজননের জন্য ব্যবহার করবে, আমরা সেই হোস্টকে বলে থাকবো ডেফিনেটিভ হোস্ট। তোমরা সিম্পলভাবে মনে রাখতে পারো যে একটা প্যারাসাইট প্রাপ্তবয়স্ক অবস্থায় যেখানে বাস করে সেই হোস্টকে বলা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। এক্সাম্পল ম্যান, মসকিটো, ডগ ইত্যাদি। আমাদের দেহের মধ্যে যত প্রকারের প্যারাসাইট বাস করে তার বেশিরভাগ তারা ডেফিনেটিভ হোস্ট হিসেবে আমাদের দেহকে ব্যবহার করে থাকে। নাম্বার দুই, ইন্টারমিডিয়েট হোস্ট। The host which harbors the larval or asexual state of the parasite. আচ্ছা, এখানে একটা কথা গুরুত্বপূর্ণ আছে, দেখো larval, larval মানে কি, larva, larva থেকে আছে larval, larva মানে কি বলতে পারো, ভ্রূণ, larva শব্দের অর্থ হলো ভ্রূণ, একদম ছোট অবস্থা, ওই যে 20 ফুটের যে অঙ্কুরোদ্গম বের হয় না, ওটাকে larva বলা হয় না, বা ভ্রূণ বলা হয়। হ্যাঁ, larva শব্দের অর্থ হলো ভ্রূণ। আচ্ছা, ভ্রূণগুলো কি কখনো সেক্সুয়াল মেথড পরিপূর্ণ করতে পারবে নাকি অ্যাডাল্ট হলে পারবে? আশ্রয় দিবে তখন আমরা সেই হোস্টকে বলে থাকবো ইন্টারমিডিয়েট হোস্ট। অবস্থান করে, বাট কিন্তু তার কোনো উন্নতি বা বৃদ্ধি ছাড়া, তার পোষক দেহের মধ্যে আছে, সে সেখানে বংশ বিস্তার করছে না, তার বৃদ্ধি হচ্ছে না, আমরা এরকম হোস্টকে বলে থাকবো হলো প্যারাটেনিক হোস্ট। এক্সাম্পল হাউস ফ্লাই। আজকে পর্যন্তই দেখো আমরা এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে, আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই। নাম্বার ওয়ান, স্টাডি অফ প্যারাসাইট ইজ কল্ড, কিভাবে তোমরা বলো, সবাই আনমিউট করো, এখন তোমরা এমসিকিউগুলো বলবা, কে কে আগে বলতে পারো দেখি। প্যারাটেনিকটা হলো, আচ্ছা প্যারাটেনিকটা হলো তোমার যে এই, এটা এমন একটা পোষক দেহ যেখানে কি করবে, একটা প্যারাসাইটকে আশ্রয় দিবে, কিন্তু প্যারাসাইট সেখানে সে বৃদ্ধি হতে পারবে না। হ্যাঁ, তার বৃদ্ধি ছাড়াই শুধু হোস্টের দেহে থাকবে, অর্থাৎ সে নিষ্ক্রিয়ভাবে থাকবে বলতে পারো, এরকম হোস্টকে আমরা বলতে পারি প্যারাটেনিক হোস্ট। বুঝে গেছে? আচ্ছা, মানে এমসিকিউগুলো তোমরা বলো, আমি বলবো না। দেখো, স্টাডি অফ প্যারাসাইট, প্যারাসাইট সম্পর্কে যে শিক্ষা করা হয় তাকে কি বলা হয় বলো?
প্যারাসাইটোলজি আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি প্যারাসাইটোলজি বানানটা ভুল আছে একটাই বেশি পড়ে গেছে আচ্ছা নাম্বার 2 হচ্ছে প্যারাসাইট মিন্স প্যারাসাইট বলতে আমরা কি বুঝি নাম্বার 1 ডিপেন্ডেন্ট অনলি ফর শেল্টার আমি বাংলা অর্থ বলবো না তোমরা বুঝে বলবা ডিপেন্ডেন্ট অনলি ফর ফুডস ডিপেন্ডেন্ট বোথ ফর ফুডস এন্ড নিউট্রিশন ডিপেন্ডেন্ট বোথ ফর শেল্টার এন্ড ফুডস কোনটা হবে হ্যাঁ নাম্বার ডি হবে নাম্বার সি কিন্তু হবে না নাম্বার সি ফুড এন্ড নিউট্রিশন একই জিনিস বোঝাচ্ছে আর নাম্বার ডি হলো ডিপেন্ডেন্ট বোথ ফর শেল্টার এন্ড ফুড মানে বাসস্থান এবং খাবার ব্যবহারের জন্যই নির্ভরশীল এরকম জীবকে আমরা প্যারাসাইট বুঝি আচ্ছা নাম্বার 3 অ্যাকর্ডিং টু বডি স্ট্রাকচার দেহের গঠন অনুসারে প্যারাসাইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু ড্যাশ টাইপস কোনটা হবে টু টাইপস কি কি বলছো আমরা টু টাইপস কি কি আচ্ছা নাম্বার 4 প্রোটোজোয়া কনসিস্ট অফ কি হবে দেখো ওয়ান সেল টু সেল থ্রি সেল মাল্টি সেল ওয়ান সেল কারণ প্রোটোজোয়াকে আমরা পড়ে এসেছি কনসিস্ট অফ সিঙ্গেল সেল লাইক ইউনিট তাই না হ্যাঁ আচ্ছা তোমরা পড়ে বুঝছো তার মানে ভালোই আমার সাথে তো হয়েছে তাই না আচ্ছা মেটাজোয়া কনসিস্ট অফ মেটাজোয়া গঠিত কি কি দেখো ওয়ান সেল টু সেল থ্রি সেল মাল্টি সেল মাল্টি সেল কারণ মেটাজোয়া দুই বহু সংখ্যক কোষ থেকে তাই না নাম্বার 4 অল দা ফাংশন অফ দা বডি অফ প্রোটোজোয়া ইজ রেগুলেটেড বলছে অল দা ফাংশন সকল কাজ অফ দা বডি দেহ অফ প্রোটোজোয়া প্রোটোজোয়া দেহের সকল কাজ ইজ রেগুলেটেড বাই নিয়ন্ত্রিত হয় এ সিঙ্গেল সেল শুধুমাত্র একটা কোষ দিয়ে টু স্পেশাল সিঙ্গেল সেল দুটা বিশেষ কোষ দিয়ে এ সেল পারফর্ম পার্টিকুলার ফাংশন একটা সেল যেগুলো নির্দিষ্ট কাজ করে নান অফ দা অফ উপরের কোনোটাই না এ সিঙ্গেল সেল হবে কারণ আমার প্রোটোজোয়া হতে একটা সেল হয় তাহলে সিঙ্গেল সেল হবে এটা আগেরবার সহজ ছিল সবাই পারছে এটা একটু কঠিন হয়েছে দুজন ভাই বলতেছ নাম্বার 7 এন एग्जांपल অফ প্রোটোজোয়া এটা তো সবার পড়ার কথা एग्जांपल অফ প্রোটোজোয়া প্রোটোজোয়া एग्जांपल কি এন্টোমোলোস্টোমেটিকা লায়ালা এসকেস ল্যাম্বিগোস এন্ড ক্যালিস্টোমা ডিউডেনাল এন্টোমোলোবা হিস্টোলাইটিকা তাই না প্রোটোজোয়া হ্যাঁ এন্টোমোলোবা হিস্টোলাইটিকা প্রথমেই ছিল এই নাম্বার এন্টোমোলোবা হিস্টোলাইটিকা নাম্বার 8 एग्जांपल অফ প্রোটোজোয়া আর एग्जांपल অফ প্রোটোজোয়া এটা মানে ভুল হয়েছে এটা एग्जांपल অফ প্রোটোজোয়া হয় না এটা एग्जांपल অফ মেটাজোয়া হবে এটা एग्जांपल অফ মেটাজোয়া হবে আচ্ছা এটা হলো एग्जांपल অফ মেটাজোয়া এটা ইয়া কি হবে সেটা হলো উত্তর কি হবে ডি নাম্বার 4 एग्जांपल হ্যাঁ এসকেস ল্যাম্বিকোস ল্যাম্বিকোস আচ্ছা নাম্বার 9 एग्जांपल অফ এক্সটারনাল প্রোটোজোয়া মানে কি বাহ্যিক প্রোটোজোয়ার एग्जांपल কি এন্টোমোলোবা হিস্টোলাইটিকা এন্টোমোলোবা কোলাই ম্যালেরিয়া টাং লাউস হ্যাঁ টাং লাউস ঠিক আছে জিব্বা জিব্বা কিন্তু কোন পাওয়া যায় হ্যাঁ টাং লাউস হোস্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু ড্যাশ টাইপ হোস্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু ড্যাশ টাইপ হোস্ট কে কয় শ্রেণীতে ভাগ করা যায় 2354 host can be classified into dash type কি হবে এটা 235 হ্যাঁ 3 types এর আগে আমরা পড়ে আসলাম তিন প্রকার ডেফিনিটিভ হোস্ট ইন্টারমিডিয়েট হোস্ট এন্ড পার্টেনিং হোস্ট আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে আচ্ছা নাম্বার 11 ম্যান ফর এসকেস ল্যাম্বিকোস বুঝার সময় ম্যান ফর এসকেস ল্যাম্বিকোস মানুষের ক্ষেত্রে এসকেস ল্যাম্বিকোস কিমি দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডেফিনিটিভ হোস্ট ইন্টারমিডিয়েট হোস্ট প্যাটার্নিক হোস্ট নন মানুষের ক্ষেত্রে এসকেস ল্যাম্বিকোস কোন ধরনের হোস্ট হ্যাঁ এক্স্যাক্টলি ডেফিনিটিভ হোস্ট
নাম্বার হলো মেন ফর ম্যালওয়্যার প্যারাসাইট মানুষের ক্ষেত্রে ম্যালওয়্যার প্যারাসাইট দিস ইজ দ্য एग्जांपल অফ এটা কোন ধরনের হোস্ট হবে ডেফিনিটিভ হোস্ট ইন্টারমিডিয়েট হোস্ট পার্টনিং হোস্ট না হ্যাঁ ইন্টারমিডিয়েট হোস্ট কারণ ম্যালওয়্যার প্যারাসাইট খুব শর্ট টাইমের জন্য ভাইরাস সিস্টেম মানুষের মধ্যে প্রবেশ করে থ্যাংক ইউ আজকে পর্যন্তই আচ্ছা এটা তো আলাদা কারো কোনো সমস্যা আছে নাকি দেখো কারো কোনো সমস্যা আছে